মক্কার কাফিররা বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বল রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্বনবীরে বলা হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কারে বলে যদি বলতে পারো কালিমা পড়ব বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসলে তবেই বলেন ঠিক কি না বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا او نبي لوكر আপনারা জিজ্ঞেস করে রুহু কাকে বলে ما هو الروح what is the spirit আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢোকে আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহু আকবার এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়ব কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগি দেননি মুমুর সুরুগি নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর সুরুগির দেহ থেকে রুহু উড়াল দিছে কিন্তু রুহু ধরতে পারে নাই সুবহানাল্লাহ কইবেন না আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভিতরে মুমুর সুরুগি ঢুকায় দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাঁচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মুমূর্ষু রোগী যদি এই কাঁচের গ্লাসের ভেতরে ঢুকাই যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরে হয় না রুহু বাইরে কেমনে দেখি তো কাঁচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে ধরে আনো আজকে আমি রুহু ধরে ছাড়ু তো মুমূর্ষু রোগীকে আনা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চেক হিজ বিপি তার বিপি মাপ ব্লাড প্রেশার মাপ তো মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হলো ওজন হচ্ছে 80 কেজি 80 কিলোগ্রাম কত কেজি 80 সবাই বলেন কত কেজি 80 কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মুমূর সুরুগিটার ভিতরে ঢুকিয়ে দে ঢুকানো হলো এবার সে বলল লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার না মারলে আমি রুহু পামু কেমনে এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না ক্লাসের এইদিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে বায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতায় এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাঁচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই লোকটাকে বের করা হলো উনি বললেন চেক হিজ বিপি বিপি মাপ তো সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই
বিপি পর্যন্ত, ব্লাড প্রেশার, এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই, কথা বলেন? এই যে ফুসফুস দম নেয়, দম ছেড়ে দেয়, শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস। আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ, পড়েন আল্লাহ আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ, সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না? এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ। এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 8।